হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব। তো নিশ্চয় একটু হাসছেন, হেসেই ভিডিওটি দেখার জন্য ওপেন করছেন। তো আসলে ভিডিওটি টাইটেল দেখে হাসারই কথা, কিন্তু আমি না পেরেই ভিডিওটি দিলাম। যারা এই ধরনের কাজগুলো করেন হয়তো ভিডিওটি দেখার পরে আর করবেন না। যেমন আমরা কোনো একটি বিয়ে দাওয়াত যদি ইমেলের মাধ্যমে দিয়ে থাকি, তাহলে দেখা যাচ্ছে সবগুলা ফ্রেন্ডসদের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম টুতে। টুতে দিয়ে আমরা সেন্ড বাটনে ক্লিক করলাম, তার মানে সব ফ্রেন্ডগুলো আমার একটা ইমেলই দেখে ফেলল। কিন্তু দেখা যাচ্ছে আমরা বাঙালি, তো রিপ্লাই করার সময় রিপ্লাই অল করলে সবাই আবার রিপ্লাই পাই, এখানে অনেকেই বিরক্ত বোধ করে। তো আমরা টু সিসি এবং বিসিসি কিসের জন্য ইউজ করি হয়তো অনেকেই জানি না। যারা জানেন তাদের জন্য তো ভালো, তারা হয়তো এই ধরনের ভুল করেন না, কিন্তু যারা জানেন না তারাই মাঝে মাঝেই ভুল করেন। আমি খুবই বিরক্ত হই, বিরক্ত হয়ে তারপরে আপনাদের জন্য ভিডিওটি দিলাম। তো বিশেষ করে আমার ফ্রেন্ডসদের জন্য এই ধরনের ভুল যেন তারা না করে, আমি একজন একজন করে বলতে যাচ্ছিলাম না। তো চলুন আমরা সিসি, টু সিসি এবং বিসিসি নিয়ে একটু আলোচনা করি। টুটা হচ্ছে সবাই সবাইকে দেখতে পারবে। এখানে যদি আপনি 4-5টা বা 8-10টা ইমেল অ্যাড্রেস লেখেন এবং সেন্ড করেন, তাহলে সবাই সবাইকে দেখতে পারবে এক কথায়। এবং এখন সিসির উপরে ক্লিক করে, অর্থাৎ টুর এখানে যদি একজন বা দুজনের নাম লেখেন এবং ইমেল অ্যাড্রেস লেখেন, এবং সিসির এখানে যদি আপনি দুজন অথবা তিনজনের নাম লেখেন, তাহলে টু সিসিদের বুঝতে পারবে না। টু বুঝতে পারবে না কে কে সিসিতে আছে বা ওদের সাথে আরও কাদের ইমেল পাঠানো হয়েছে, কিন্তু সিসিরা বুঝতে পারবে যে এখানে টুতে কে কে আছে। অর্থাৎ আপনার যদি কোনো মেয়ে বন্ধু থাকে, তারা অনেক সময় ইমেল অ্যাড্রেস কাউকে শেয়ার করতে চায় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এখানে সিসিতে বসাতে পারেন, আর বাকি যাদের সাথে যারা সবাই চিনে সেখানে টুতে বসাতে পারেন। এক্ষেত্রে একজন যদি খারাপ কিছু মনে করে যে আমি আমার ইমেলটা কাউকে শেয়ার করবো না, সেক্ষেত্রে আপনি এখানে বসাতে পারেন। অর্থাৎ সিসিতে যদি দুজন থাকে, দুজন দুজন কে বুঝতে পারবে, এবং সিসি পার্টি এখানে টুতে যারা থাকবে এদেরকে দেখতে পারবে এবং বুঝতে পারবে। এখন আসেন বিসিসিতে, যে বিসিসি থেকে একজন বিসিসি আর একজন বিসিসিকে দেখতে পারবে না, একজন বিসিসি একজন টু এবং সিসিকে দেখতে পারবে। তো অর্থাৎ এখানে যদি আপনার দুইজন বিসিসি বা তিনজন বিসিসিতে অ্যাড বা ইমেল অ্যাড্রেস লেখেন, তিনজন অ্যাড্রেস লেখেন, তাহলে তিনজন তিনজনকে আলাদাভাবে দেখতে পারবে না। টু এবং সিসি বিসিসিকে দেখতে পারবে না, বিসিসি একজন বিসিসি আর একজন বিসিসিকে দেখতে পারবে না, একজন বিসিসি সিসিতে কে কে আসে তাদের দেখতে পারবে এবং টুতে কে কে আসে তাদেরকে দেখতে পারবে। তো এইভাবে যদি আপনারা ইমেল পাঠান, তাহলে হয়তো বিরক্তবোধ আর কেউ করে না বা কেউ বিরক্ত হয় না। তো আপনাকে অবশ্যই আমার মতো মনে মনে গালি দিবে না, অবশ্যই আমি গালি দিই না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এইখানটাই ক্লিক করে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকে একটু ফান করলাম আপনাদের সাথে, কিছু মনে করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।